শনিবার ল রিপোর্টার্স ফ্রমের উদ্যোগে কারা সদর দপ্তরে আয়োজন করা হয় কারা সংস্কার বিষয়ক কর্মশালার। এতে অংশ নিয়ে কারাগার পরিচালনায় ব্রিটিশ আমলের নিয়মনীতি বাদ দিয়ে যুগ উপযোগী আইন করা এবং মানবিক করে গড়ে তোলার সংস্কার প্রস্তাব করেন বক্তারা। আলোচনায় উঠে আসে কারাজীবনের অভিজ্ঞতা, কারাগারের দুর্নীতি ও মাদক ব্যবসা সহ নানা অসামঞ্জস্যতার কথা। জেল কোর্টের পাশে দিকে দেখবেন এক একটা নোট আছে, জিও নম্বর এত, গভর্নমেন্ট অর্ডার নম্বর এত, গভর্নমেন্ট অর্ডার নম্বর এত, এইভাবে 1860 সাল থেকে এখন পর্যন্ত এটাকে কম্পাইল করে একটা জেল কোড হয়েছে। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অর্ডার হয়েছে, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রুলস হয়েছে, কিন্তু নিজে কোনো পার্লামেন্ট কর্তৃক পাশ করা জেল কোড অ্যাক্ট বলতে কিছু নাই। আমি যখন কারাগারে ছিলাম, পুলিশের একজন ডিআইজি দুর্নীতির কারণে রমনা পার্কে গ্রেপ্তার হয়েছেন, যার সম্পর্কে তার স্বীকারোক্তি আছে, তিনি কারাগারে ডিভিশনে অবস্থান করছেন। কারাগারে দুর্নীতির একটা সিন্ডিকেট চলে এবং আমি অত্যন্ত পছন্দ করেছি। অনেক জায়গায় পয়সা দিলে, টাকা দিলে কাজ হয় না, কিন্তু কারাগার কিন্তু একটা সুন্দর জায়গা, আপনি পয়সা খরচ করলে কাজ হয়। কারাগারের দুর্নীতির কথা স্বীকার করে এজন্য রাজনীতিবিদদের দায়ী করেন কারা মহাপরিদর্শক। 42,000-এর মতো বন্দী ধারণ ক্ষমতা রয়েছে দেশের কারাগারগুলোতে, এখন বন্দী আছে 52,000-এরও কিছু বেশি। প্রচণ্ড রকমের দুর্নীতি আমাদের এই কারা অধিদপ্তরে সকল ক্ষেত্রেই আছে। সকল সময় আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ি, যেটা হচ্ছে যে সব সময় বাইরে থেকে একটা এক্সট্রা ইনফ্লুয়েন্স, এটা মন্ত্রণালয়, এটা রাজনীতিবিদদের সবার কাছ থেকে, যে কারণে আলটিমেটলি কিন্তু মহাপরিদর্শকরা কিন্তু তাদের যে ডিজায়ার অথবা যেভাবে উনি চালাতে চান এটা চালাতে পারেন না। এ সময় কারাবন্দীদের অধিকারের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস। এই ফ্রিডম অফ মুভমেন্টটাকেই কেবলমাত্র রেস্ট্রিক্টেড করা হবে, আর কোনো ফ্রিডমকে নীতিগতভাবে রেস্ট্রিক্ট করার কোনো কারণ আমি দেখি না। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাভোক্তারী, মানবাধিকার কর্মী এবং শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, কারা আইন সংস্কারে সরকার আন্তরিক। যারা কারাগারে থাকেন তাদের আইনগত পরামর্শ লাগে, তাই এই জায়গাটা কিন্তু একটু যত তাড়াতাড়ি সম্ভব একটু কাইন্ডলি আপনারা দেখবেন, কারণ সংস্কারের মধ্যে আপনারা ঢুকে গেছেন, এই জন্য এই দিকটা দেখবেন। 15 বছর এগুলো নিয়ে কথা বলা যায় নাই। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা। বন্দী মানুষের সংখ্যায়